বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা তো সবাই ক্যামেরা কিনি এবং লেন্সও কিনি, কিন্তু পরবর্তী সময়ের জন্য আসলে এই ক্যামেরাগুলো অনেক সময় অটোফোকাস নষ্ট হয়, অন্যান্য জিনিস নষ্ট হয় বা কালার উঠে যায়। আসলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় বিষয় থাকে এখানে। তা আমি সবাইকে বলবো অবশ্যই এরকম একটা বিরাশ, বেশি একটা দাম না, হয়তো 35 টাকা দাম, একটু ভালো মানের একটা বিরাশ। আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু ডাটি ওয়েদার, আবহাওয়াটা অনেক খারাপ, সেই সময় কি করবেন, আসার পরে আপনি ড্রাই কেবিনে রাখেন বা ড্রাই বক্সে রাখেন বা অন্যান্য জিনিসে রাখেন, এটা জাস্ট হলো কি এরকম একটা আপনার নিবেন, বিরাশ নিবেন। নেওয়ার পরে এইগুলো জাস্ট এখানে যে ধুলোবালিগুলো আছে এইগুলোর যত্ন করে একটু হলো এইভাবে, মানে যেখানে যেখানে ধুলা পড়ে সম্পূর্ণ জায়গাটা একটু পরিষ্কার করে, বিশেষ করে লেন্সে, লেন্সে ধুলাবালি লাগলে ক্ষতি হয় বেশি, কারণ এখানে এই ধুলাবালিগুলো একসময় ভিতরে যে অটোফোকাসটা নষ্ট করে, প্লাস হচ্ছে এর উপরে যে এটার এ নষ্ট হয়, এটা এটা এই জন্য বলছিলাম যে অবশ্যই যেন এরকম একটা বিরাশ কিনে নিয়ে তারপর আপনারা ইউজ করতে পারেন আর কি। জি ভাইয়া, DJI মাইক 25,000।